प्रेरणा एकेडमी चैनले तुम्हारे सकलके स्वागत जानाई। आज आमरा सीटेट थेके बाछाई करा किछु गुरुत्वपूर्ण गणित पेडागोजी निये आलोचना करब। प्रश्नगुलो भीषण 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 गुरुत्वपूर्ण एबारे डब्ल्यूबीटेटेर जोन्नो, ताई प्रथमे आमरा प्रश्नगुलो भालोभाबे बोझार चेष्टा करब, तारपर उत्तर करब। बंधुरा जारा चैनलटिते प्रथम एसेछो आमादेर पाशे थेके चैनलटिके अवश्यई सबस्क्राइब करे दिओ और भिडियोटी भालो लागले लाइक कमेंट और शेयर करो। चलो ताहले कथा ना बाड़िये शुरू करा जाक। प्रथम प्रश्नटी हलो, गणित श्रेणीकक्षे दृष्टि प्रतिबंधीदेर जोन्नो नीचेर कोनटी शेखार सम्पद व्यवहार करा जेते पारे? अपशन क टेलर एबाकस, भग्नांश किट, नम्बर चार्ट, कम्पिउटार जिओबोर्ड। टेलर एबाकस, कम्पिउटार जिओबोर्ड ना कि कम्पिउटार नम्बर चार्ट और जिओबोर्ड। बंधुरा टेलर एबाकस हलो एक पकेट साइज ক্যালকুলেটিং ডিভাইস। আমরা জানি অ্যাবাকাস একটি গণিত সরঞ্জাম যা গণনার জন্য ব্যবহৃত হয়। এটি নিম্ন শ্রেণীর ছাত্ররা অন্যান্য গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য সংখ্যা গণনার জন্য ব্যবহার করে। দেখো নম্বর চার্ট কম্পিউটার এগুলো তো ব্যবহার করাই হয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ টেলরের অ্যাবাকাস, কম্পিউটার এবং জিওবোর্ড। গণিত শ্রেণী কক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিচের কোনটি শেখার সম্পদ ব্যবহার করা যেতে পারে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ टेलर एबाकस, कम्पिउटार और जिओबोर्ड। जिओबोर्डटी कि एटाओ जेने नाओ। जिओबोर्ड हलो आकृति परिधि एलाका एबं आरो अनेक किछु सह ज्यामितिर मौलिक विषयगुली शेखानोर जोन्नो जिओबोर्ड हलो एकटी इलेक्ट्रनिक शिक्षण सहायता, अर्थात ज्यामितिर आकृति विभिन्न धरनेर आकृति बोझानोर जोन्नो एई जिओबोर्ड व्यवहार करा हय। एटा किन्तु रबार बैंडेर द्वारा तैरि करा हय, जार द्वारा आमरा विभिन्न धरनेर ज्यामितिर आकृति जेमन आयतक्षेत्र बर्गाकार एगुलो तैरि करे देखाते पारी। परेर प्रश्नटी देखे नाओ, गणितेर प्रकृति प्रसंगे निचेर कोनटी सत्य नय? गणित निदर्शन अध्ययन जड़ित एवं सम्पर्क। गणित संख्या अध्ययन मध्य सीमाबद्ध। गणिते विमूर्तता एवं दृश्यायन जड़ित। गणित वास्तव जगत साथे संयोग करे। এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ গণিত সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ। এটা সত্য নয়। গণিতের প্রকৃতি প্রসঙ্গে নিচের এই স্টেটমেন্টটি সত্য নয়, যেখানে বলা হয়েছে গণিত শুধু সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ। গণিত শুধু সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। গণিত কি করে? গণিতে বিমূর্ততা এবং দৃশ্যায়ন জড়িত। গণিত কি করে? বাস্তব জগতের সাথে সংযোগ করে। গণিতে নিদর্শন অধ্যয়ন জড়িত এবং সম্পর্কিত। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো কোনটা সত্য নয়? এখানে সঠিক উত্তর হবে গণিত সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ, এটা সত্য নয়। নিচের কোন বিবৃতিটি গণিতে ম্যাপিং সম্পর্কে সত্য নয়? ম্যাপিং উচ্চতর গণিতের অনেক বিষয়ের ভিত্তি তৈরি করে। ম্যাপিং স্থানিক চিন্তাকে শক্তিশালী করে। ম্যাপিং আনুপাতিক চিন্তা প্রচার করে। ম্যাপিং শুধুমাত্র একটি মানচিত্র অঙ্কন অন্তর্ভুক্ত একজনের আশেপাশে হয়। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের কোন বিবৃতিটি গণিতে ম্যাপিং সম্পর্কে সত্য নয়? তার মানে সত্য কোনগুলি? ম্যাপিং কি করে? উচ্চতর গণিতের অনেক বিষয়ের ভিত্তি তৈরি করে। ম্যাপিং কি করে? স্থানিক চিন্তাকে শক্তিশালী করে। ম্যাপিং আনুপাতিক চিন্তা প্রচার করে। এটি শুধুমাত্র নিজের আশেপাশের একটি মানচিত্র আঁকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ম্যাপিং সম্পর্কে এই বিবৃতিটি সত্য নয়। এটি শুধুমাত্র নিজের আশেপাশের একটি মানচিত্র আঁকার মধ্যে সীমাবদ্ধ হয়। এই বিষয়টি সত্য নয়। বাকি ম্যাপিং কি করে? শিক্ষার্থীদের উৎসাহিত করে। স্থানিক আনুপাতিক এবং ভিন্ন চিন্তা ভাবনার মতো চিন্তা ভাবনা এবং যুক্তির ক্ষমতা বিকাশ করে। পরের প্রশ্নটি দেখে নাও, নিচের কোন বিষয়গুলি এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের গণিত পাঠ্যক্রমের অংশ নয়? টেসেলেশন, প্রতিসাম্য, পূর্ণ সংখ্যা নাকি অনুমান? এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ পূর্ণ সংখ্যা। এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে গণিত পাঠ্যক্রমের অংশ নয়। পরের প্রশ্নটি দেখে নাও, আজকাল বিশেষ করে প্রাথমিকের মধ্যে স্কুল শিশুদের বৈদিক গণিত জনপ্রিয় হয়ে উঠেছে, কেননা ছাত্রদের অ্যালগোরিদম বোঝাপড়া এখানে হয়। গণিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় নাকি গণিতে শিক্ষার্থীদের একাগ্রতা বাড়ায় নাকি গণিতে গণনার দক্ষতা এবং গতি বৃদ্ধি করে? দেখো এখানে কি বলা হয়েছে, আজকাল বিশেষ করে প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিকদের মধ্যে স্কুল শিশুদের বৈদিক গণিত জনপ্রিয় হয়ে উঠছে। বৈদিক গণিত কেন জনপ্রিয় হয়ে উঠছে আজকাল প্রাথমিক स्तरे बा प्राथमिक विद्यालय। तार कारणटी हच्छे गणिते गणनार दक्षता एवं गति बृद्धि हय वैदिक गणित शेखार माध्यमे। एखाने सठिक उत्तरटी हलो अपशन घ, गणिते गणनार दक्षता एवं गतिटा बेड़े जाय। এই কারণে বৈদিক গণিত জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা বৈদিক গণিতে যে টেকনিক্সগুলো আছে সেগুলোর মাধ্যমে কি হবে, সেগুলো শিখলে কি হবে, শিশুদের মধ্যে গণিতের দক্ষতা এবং গতি বাড়বে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটিকে গণিতে ভয় ও ব্যর্থতার কারণ হিসেবে বিবেচনা করা যায় না বা কোনটি অঙ্কের ভয় বা গণিতের ভয় বা ব্যর্থতার জন্য দায়ী নয়। অপশন ক কি বলেছে, ক্লাসরুমের অভিজ্ঞতা। অপশন খতে কি বলা হয়েছে, গণিতের কাঠামো, প্রতীকী স্বরলিপি এবং লিঙ্গ পার্থক্য। দেখো ক্লাসরুমের অভিজ্ঞতা কিংবা গণিতের কাঠামো বা প্রতীকী স্বরলিপি এগুলো থেকে কিন্তু গণিতের ভয় বা ব্যর্থতার কারণ হতেই পারে। কিন্তু অপশন ঘতে বলা হয়েছে লিঙ্গ পার্থক্য। লিঙ্গ পার্থক্য কখনো অঙ্কের ভয় বা ব্যর্থতার জন্য দায়ী নয় বা একে অঙ্কের ব্যর্থতা বা ভয়ের কারণ হিসেবে বিবেচনা করা যায় না। পরের প্রশ্নটি দেখে নাও, সহজে কিভাবে শিক্ষার্থীদের জ্যামিতি শেখানো যায়। বোর্ডের ত্রিভুজ চতুর্ভুজ এঁকে, বই মুখস্থ করিয়ে, कागज केटे देखिए, ना कि त्रिभुज चतुर्भुज प्रभृतिर मॉडल देखिए। एखाने सठिक उत्तरटी हबे अपशन घ, त्रिभुज चतुर्भुज प्रभृतिर मॉडल देखिए। देखो बोर्डे त्रिभुज चतुर्भुज एके किंबा बई मुखस्थ करिए बा कागज केटे देखिएओ शिशुदेर ज्यामिति शेखानो जाय। किन्तु सहजभावे एखाने प्रश्ने बला हयेछे सहजभावे किभाबे शिक्षार्थीदेर ज्यामिति शेखानो जाय। एखाने सठिक उत्तरटी हबे त्रिभुज चतुर्भुज प्रभृतिर मॉडल देखिए किन्तु शिक्षार्थीदेर सहजभावे ज्यामितिर धारणा देवा जाबे। পরের প্রশ্নটি দেখে নাও, দেখো জ্যামিতির আকৃতি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে শিশুরা প্রদত্ত আকারগুলিকে শ্রেণীবদ্ধ করতে সক্ষম হয়। এটা জ্যামিতিতে ভ্যান হিলের স্তর অনুসারে সেটা কোন পর্যায়ে পড়বে। দেখো অপশন ক, ভিজুয়ালাইজেশন পর্যায়ে, বিশ্লেষণী পর্যায়ে, নাকি অনানুষ্ঠানিক ডিডাকশন স্টেজ, ইনফর্মাল ডিডাকশন, নাকি আনুষ্ঠানিক কর্তন পর্যায় বা ডিডাকশন। জেনে নাও ভ্যান হেইলের বা ভ্যান হেইলের তথ্য অনুসারে জ্যামিতিতে চিন্তার 5টি স্তর রয়েছে। ভিজুয়ালাইজেশন পর্যায়টি হচ্ছে কল্পনার স্তর, যেটা 0 পর্যায়ে রয়েছে। এখানে কি হয়, এখানে শিশুরা কি করে বাহ্যিক আকৃতির ভিত্তিতে আকারগুলিকে বর্ণনা করতে পারে, যে এটা কি আকার সেটাকে তারা চিনতে পারে, জ্যামিতির আকারগুলিকে চিনতে পারে এই ভিজুয়ালাইজেশন পর্যায়ে। আর বিশ্লেষণী পর্যায়ে কি হয়, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্টেজ। সেখানে কি হয়, দেখো এখানে শিক্ষার্থীরা জ্যামিতির চিত্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং নামকরণ শুরু করে, অর্থাৎ যে এটা আয়তক্ষেত্র, এটা ত্রিকোণমিতি, এটা তারা বুঝতে পারে এবং তাদের বিশেষত্বটাকে জানতে পারে। অনানুষ্ঠানিক ডিডাকশন স্টেজ বা ইনফর্মাল ডিডাকশন, এখানে কি হয় বৈশিষ্ট্য এবং চিত্রের মধ্যে সম্পর্ক উপলব্ধি করতে পারে শিশুরা এবং তাদের অর্থপূর্ণ সংজ্ঞা দিতে পারে। আর আনুষ্ঠানিক কর্তন পর্যায়ে কি হয়, এই স্তরে শিক্ষার্থীরা ন্যায়িক জ্যামিতিক প্রমাণ প্রদান করতে পারে এবং প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য সক্ষম করতে পারে। এক কথায় এখানে তারা সলভ করতে পারে। আরেকটি পর্যায় আছে, সেটি হলো রিগার বা গাণিতিক যথা। এটি চূড়ান্ত ধাপ যেখানে একজন গণিতবিদ হিসাবে জ্যামিতি বোঝা যায়। তাহলে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে শিশুরা তাদের চেহারার উপর ভিত্তি করে প্রদত্ত আকারগুলিকে শ্রেণীবদ্ধ করতে সক্ষম হয়। জ্যামিতিতে ভ্যান হেইলের বা ভ্যান হেইলের স্তর অনুসারে তারা রয়েছে। এটা সঠিক উত্তর হবে ভিজুয়ালাইজেশন পর্যায়, কারণ এখানেই শিশু কি করে, এখানে আকৃতির উপর ভিত্তি করে তারা আকারগুলোকে বর্ণনা করতে পারে বা চিহ্নিত করতে পারে। পরের প্রশ্নটি দেখে নাও, গণিতে ব্যবহারিক পরীক্ষার উদ্দেশ্য কি? অল্প সময়ে শিক্ষার্থীর মূল্যায়ন, বাকজড়তা কাটানো, কাজের মাধ্যমে গণিতের অনুশীলনে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা, নাকি উপরের সবকটি। প্রশ্নটি ভালোভাবে বুঝে নাও, গণিতে ব্যবহারিক পরীক্ষার উদ্দেশ্য কি? এখানে দেখো অল্প সময়ে শিক্ষার্থীর মূল্যায়ন, বাকজড়তা কাটানো, কাজের মাধ্যমে গণিতের অনুশীলনে শিক্ষার্থীর আগ্রহ তৈরি করা, নাকি উপরের সবকটি। ঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ, কাজের মাধ্যমে গণিতের অনুশীলনে শিক্ষার্থীর আগ্রহ তৈরি করা। অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে শেখার মধ্যে দিয়ে বা গণিতের অনুশীলনের মধ্যে দিয়ে কি হবে, শিক্ষার্থীর মধ্যে আগ্রহ তৈরি হবে। এখানে সঠিক উত্তরটি হবে এটা। পরের প্রশ্নটি দেখে নাও, যখন 35 लिखते बला हयेछिल तखन ग्रेड 2 एर किछु छात्र 305 लिखेछिल। एकजन शिक्षक हिसाबे आपनि किभाबे एई समस्या समाधान करबेन, अर्थात एकजन शिक्षक कि बोल्लो शिक्षार्थीदेर 35 लिखते बोल्लो, किन्तु सेखाने कि करा हलो ग्रेड 2 एर किछु छात्र कि लिखलो 35 एर बदले 305 लिखलो। एकजन शिक्षक हिसाबे आपनि किभाबे एई समस्या समाधान करबेन? तादेर बला जे एटी भूल एबं जिज्ञासा करा तार सठिक उत्तर खुंजे पेते। परेर अपशनटी हच्छे ब्लैक बोर्डे सठिक उत्तर लिखे दिए, तादेर नोटबुके 10 बार सठिक उत्तर लिखते बोले नाकि कंक्रीट उपादानेर माध्यमे बिनिमय नीति व्याख्या करे। एखाने सठिक उत्तरटी हबे कंक्रीट उपादानेर माध्यमे बिनिमय नीति व्याख्या करे। देखो एखाने तथ्य विश्लेषण बा समस्यागुली समाधान करार जोन्नो कंक्रीट जुक्तिते बा कंक्रीट उपादान एकटी व्यवहार करते हबे, कारण आमरा जखन चिंता करी एबं हाते कलमे समस्या समाधान करी तखन आमरा कि करी कंक्रीट उपकरण किन्तु व्यवहार करी। ताई एखाने सठिक उत्तरटी हबे कंक्रीट उपादानेर माध्यमे बिनिमय नीति व्याख्या करी। परेर प्रश्नटी देखे नाओ, शिक्षकेर काछे बेशी कांक्षित कोनटी? परिष्कारभावे स्पष्ट कथार उच्चारण, क्लासे गोलमाल करते ना देवा, कठिन विषयबस्तु सहजभावे बोझानो, नाकि ब्लैकबोर्डे व्यवहार? देखो एखाने सबथेके जेटा कांक्षित एकजन शिक्षकेर काछे सेटा हलो कठिन विषयबस्तु सहजभावे बोझानो। जे शिक्षक जत कठिन विषयबस्तुके सहजभावे बोझाते पारबे सेटाई किन्तु तार गुण हिसेबे बा तार दक्षता हिसेबे विवेचित हबे। गाणितिक भाषा विकाशे साहाय्य करे कि आत्मविश्वास, उपलब्धि, अनुभूति, वैज्ञानिक मनोभाव, नाकि उपरे सबकटी? एखाने सठिक उत्तरटी हबे ओपरे सबकटी, कारण गाणितिक भाषा विकाशे साहाय्य करे आत्मविश्वास, उपलब्धि, अनुभूति एबं वैज्ञानिक मनोभाव। एई तीनटी किन्तु गाणितिक भाषा विकाशे साहाय्य करे। परेर प्रश्नटी देखे नाओ, नीचेर कोनटी भ्यान हिलिर देवा ज्यामितिक जुक्ति स्तरेर वैशिष्ट्य नय? अभिज्ञता निर्भर, उन्नयन, अनुक्रमिक, नाकि बयस निर्भर? देखो आमरा ऊपरेई किछुक्षण आगे एकटी कि प्रश्न पेलाम जे भ्यान हिलिर स्तरगुली सम्पर्के एकटा प्रश्न छिलो। एखाने कि प्रश्नटी हलो भ्यान हिलिर देवा ज्यामितिक जुक्तिर स्तरेर वैशिष्ट्य, एखाने कोनटी वैशिष्ट्य नय एटी जानते चाওয়া হয়েছে। एखाने सठिक उत्तरटी हबे बयस निर्भर। बयस निर्भर ज्यामितिक जुक्तिर स्तरेर वैशिष्ट्य नय, भ्यान हिलिर देवा ज्यामितिक जुक्तिर स्तरेर वैशिष्ट्य नय, बयस निर्भर। सेखाने कि कि आछे? सेखाने आछे डेवलपमेंटाल अर्थात उन्नयनও आछे, एक्सपिरियेंस डिपेंडेंट अर्थात अभिज्ञता निर्भरও রয়েছে, अनुक्रमिक सिकुएन्शियलও রয়েছে। एखाने शुधु जेटा नेই सेटा हलो बयस निर्भर। बयस निर्भर হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। एनसीएफ 2005 अनुसारे प्राथमिक स्तरे संख्यार शिक्षादान एवं तादेर उपर क्रियाकलाप, परिमाणेर परिमाप इत्यादि किसेर लक्ष्य? गणित शेखानोर संकीर्ण लक्ष्य, गणित शेखानोर उच्च लक्ष्य, शिशुर चिंता प्रक्रियाके गणित करार लक्ष्य, नाकि गुरुत्वपूर्ण गणित शेखानोर लक्ष्य? एनसीएफ 2005 अनुसारे प्राथमिक स्तरे संख्यार शिक्षादान एवं तादेर उपर क्रियाकलाप एवं परिमाणेर परिमाप इत्यादि किसेर लक्ष्य? एखाने सठिक उत्तरटी हलो गणित शेखानोर संकीर्ण लक्ष्य। देखो गणित शेखानोर दुटी धरनेर लक्ष्य रयेछे, जा उच्च लक्ष्य एबं संकीर्ण लक्ष्य। सेटा हलो गणित शेखानोर संकीर्ण उद्देश्य बा लक्ष्यगुली कि कि? सेखाने संख्या संक्रांत दक्षता विकास करानो हय, संख्याय कार्यकर दक्षता विकासेर जन्य संख्यार क्रियाकलाप जेमन जोग, वियोग, गुण एबं भाग एबं परिमाप, दशमिक इत्यादि साधारणीकरण दक्षता विकास करा। एटा हलो गणित शेखानोर संकीर्ण उद्देश्य। आर गणित शेखानोर उच्चतर उद्देश्य कि? गणितेर उपयोगिता, शक्ति एबं सौंदर्येर प्रशंसा करा, समस्या समाधान दक्षता विकास करा, कल्पना उपस्थापना एवं आशाबादी हওয়ার दक्षता विकास करा एवं गाणितिक जोगाजोग विकास करा। देखो बंधुरा एनसीएफ एर फुल फॉर्म की? नैशनल कारिकुलम फ्रेमवर्क। एटी कि? एटी एनसीईआरटी द्वारा प्रकाशित भारतेर 3टी जातीय पाठ्यक्रम काठामोर मध्ये एकटी। एटी शिक्षक एवं विद्यालयके एकटी निर्देशिका प्रदान करे जाते शिशुदेर शेखार अभिज्ञता बेछे नेওয়া যায়। एनसीएफ 2005 अनुयायी गणित शेखानोर मूल लक्ष्य हलो शिक्षार्थीदेर गणित करार क्षमता विकास करा। बंधुरा भिडियोटी भालो लेगे थाकले एबं काजे लेगे थाकले आमादेर लाइक, कमेंट और शेयर करे जानाओ। আর যারা চ্যানেলটিতে প্রথম এসেছো আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।